নির্বাচন আরও অন্তত তিন সপ্তাহ পেছাতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার বিকেলে সাংবাদিকদের সিদ্ধান্ত জানান সচিব হেলালুদ্দিন আহমদ তিনি বলেন জানুয়ারিতে নির্বাচন করতে হলে আইনি ও সাংবিধানিক কিছু জটিলতা রয়েছে কমিশন সিদ্ধান্ত নিয়েছে তিরিশ ডিসেম্বরের পর ভোট আর পেছানোর কোনো সুযোগ নেই সব বিবেচনা করে এবং মাননীয় কমিশন চুলচেরা বিশ্লেষণ করে তিরিশে ডিসেম্বরের পরে নির্বাচনের তারিখ পিছানো নির্বাচন কমিশনের নিকট যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত না হওয়ায় নির্বাচনের আর কোনো সুযোগ নেই মর্মের সিদ্ধান্ত দিয়েছে এদিকে জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট এছাড়া বিকল্পধারা আওয়ামী লীগ জোটে গেলে ক্ষেত্রবিশেষে তাদের প্রার্থী নৌকা প্রতীকে প্রার্থী হবে জানিয়ে চিঠি দিয়েছে এর আগে নির্বাচন কমিশন কার্যালয়ে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রত্যেকটি তারা জেনে শুনে বুঝে থেকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয় কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয় আমরা নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনে দুই তিন এক সপ্তাহ বা দশ দিন পূর্বে সেনাবাহিনী মোতায়েন থাকবে বিজিবি মোতায়েন হবে কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পল্টনে এই শোডাউনকে কেন্দ্র করে আইনের ব্যত্যয় যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশে আছে মনোনয়ন দেওয়া হবে তৃণমূলের মতামতের ভিত্তিতে কিন্তু মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের ক্ষমতা খর্বিত হয়েছে বলে আমার মনে হয়েছে এবারের জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য না হয় বিশ্ববাসীর সামনে আমরা মুখ তুলে দাঁড়াতে পারব না কেউ নির্বাচন ভণ্ডুল করতে চাইলে আইনের মধ্য থেকে ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয় অবশ্যই প্রতিহত করতে হবে তবে সেই প্রতিহত আইনানুক হতে হবে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা কিভাবে আচরণবিধি লঙ্ঘন